ভাই চল একটু পার্কে যাবো। পার্কে? হ্যাঁ এই সময়। আরে ভাই আমি অনেক সময় দাঁড়ায় রয়েছি, হ্যাঁ একা একা যাই বলে মজা নাই, গার্লফ্রেন্ড নিয়ে যেতে হয়। গার্লফ্রেন্ড তো নাই, তোর দোস্ত মানুষ, চল দুইজন যাই। ভাই রে আমি তো বেরোইছি এখন কবি বাড়িতে যাবো, কবি কাজী কাদের বাড়িতে যাবো, তো এখন পার্কে যাওয়ার সময় নেই ভাই, তুই চল পরে একদিন তোকে নিয়ে আসবো। ও আচ্ছা বাস ঠিক আছে চল। তো গাইজ এখন আমরা দুই বন্ধু যাচ্ছি কবি বাড়ির উদ্দেশ্যে। দেখুন পার্কের পাশের মাঠটা আসলে অনেক সুন্দর। তো শ্রীপুর হাসপাতাল, বুঝলাম না কি বললো। এইটা কোনো কথা আসলে, ক্যামেরা দেখে ওরা এই ধরনের কমেন্ট করলো। যাই হোক ব্যাপার না, শ্রীপুর মেন শহরে ঢুকে পড়েছি, তো এখন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। শ্রীপুরে মোটামুটি ভালোই যানজট এখন। তো শ্রীপুর কলেজ পেরিয়ে উপজেলা মাঠ পেরিয়ে চলে এলাম কবি বাড়িতে।
ঘুরে দেখালাম। তো এটা হচ্ছে আমাদের শ্রীপুরের ঐতিহ্য, মাগুরা জেলা শ্রীপুর থানার ঐতিহ্য। আপনারা যদি কেউ মাগুরাতে আসেন তো অবশ্যই কবি বাড়িতে ঘুরে যাবেন, তার স্মৃতি বিদরিত বাড়িটা। তো আজকের মতো আমার ব্লগ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, টাটা।